উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বিখ্যাত শহর মথুরা। ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য জন্মভূমি এই মথুরা। হিন্দু ধর্মের মতানুসারে যে সাতটি শহরকে পবিত্র বলে মনে করা হয় তার এক অন্যতম শহর। আমরা যারা ঘুরে বেড়াতে ভালোবাসি তাদের জন্য মথুরা কিন্তু এক অন্যতম জায়গা। যারা মথুরা ঘুরতে আসেন তারা অবশ্যই সাথে বৃন্দাবনও ঘুরে দেখেন। যখন আমরা কোনো জায়গা ঘুরতে যাই সেই জায়গা সম্পর্কে যদি আগে থেকে তার ইতিহাস ভূগোল মানে ডিটেলস যদি জানা থাকে এবং সেখানকার দর্শনীয় স্থানগুলো সম্পর্কেও যদি জানা থাকে তাহলে সেই জায়গার ঘোরাটা কিন্তু সুমধুর হয়। তাই এই ভিডিওতে আমি আপনাদের মথুরা সম্পর্কে এবং মথুরার বিশেষ কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে ডিটেলসে বলব। যারা মথুরা বৃন্দাবন ঘুরতে বা তীর্থ করতে যেতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। মথুরা ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত একটি শহর। আগ্রা থেকে মোটামুটি 50 কিলোমিটার উত্তরে এবং দিল্লি থেকে 145 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। হিন্দু ধর্মের মতানুসারে মথুরাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসাবে মনে করা হয়। বেদে মথুরার কথা উল্লেখ না থাকলেও রামায়ণ মহাভারত ও পৌরাণিক যুগের আলোচনায় মথুরা যথেষ্ট প্রসিদ্ধি পেয়েছে। আর যুগে যুগে মথুরার নাম বদলও হয়েছে, যেমন মধুপুরী, মধুবন, মধুরা ইত্যাদি। বৌদ্ধদের কাছেও কিন্তু মথুরা একটি বিশিষ্ট জায়গা। এখানেই রাজকুমার উপগুপ্ত বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সম্রাট অশোককে মথুরাতে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন। এবারে আসি এখানকার বিশেষ কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে, যেগুলো আপনাদের মিস করা উচিত নয়। তো প্রথমেই বলবো দ্বারিকাধীশ মন্দির সম্পর্কে। মথুরা শহরের প্রাচীনতম এবং বৃহত্তম হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম হলো দ্বারিকাধীশ মন্দির। বর্তমান মন্দিরটি 1814 সালে তৎকালীন গোয়ালিয়র রাজ্যের কোষাধ্যক্ষ শেঠ গোকুলদাস পারিক, গোয়ালিয়রের মহারাজা সীমান্ত দৌলতরাও সিন্ধিয়ার অনুমোদন এবং অনুদানে তৈরি করেছিলেন। এই ঐতিহাসিক মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারকানাথ বা দ্বারকাধীশ রূপে পূজিত হন এবং তার প্রতিরূপ দেবী রাধার সাথে রাধারানী রূপে পূজিত হন। এই মন্দিরটির একটি বড় প্রাঙ্গণ রয়েছে যার মূল ভবনটা একটি দুর্দান্তভাবে খোদাই করা রাজস্থানি শৈলীর প্রবেশদ্বার দিয়ে ঘেরা। খাড়া ধাপগুলি মন্দির প্রাঙ্গণে নিয়ে যায় আর মাঝে তিনটি সারি দিয়ে সারিবদ্ধভাবে খোদাই করা কাজের স্তম্ভ দিয়ে ছাদ করা আছে। এই মন্দিরের প্রধান উৎসব হচ্ছে হিন্দোলা উৎসব। প্রতি বছর শ্রাবণ মাসে এই উৎসবটি পালিত হয়। মোটামুটি 13 দিন ব্যাপী উৎসব চলে। এই সময় মন্দিরটি সুন্দরভাবে থিম রঙে সাজানো হয়। ভগবান দ্বারকাধীশ এবং দেবী রাধারানীকে তাদের গর্ভগৃহ থেকে বের করে আনা হয় এবং বিশেষ দর্শনের জন্য সোনা রূপাই অলঙ্কারে সজ্জিত দোলাতে স্থাপন করা হয়। হিন্দুরা উৎসবের পাশাপাশি এখানে জন্মাষ্টমী, রাধাষ্টমী, হোলি এবং দীপাবলি খুব ধুমধামের সাথে পালন করা হয়। ধর্মীয় তাৎপর্যের সাথে সাথে স্থাপত্য শৈলীর জন্য প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটে এই মন্দিরে। এরপর বলবো কেশবদেও মন্দির বা কৃষ্ণের জন্মস্থান সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানে নির্মিত কেশবদেও মন্দিরটি সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মস্থান। কেশবদেব ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি নাম। জনপ্রিয় লোককথা অনুযায়ী মূল মন্দিরের উপাস্য শ্রীকৃষ্ণের প্রতিমাটি প্রকটিত করেন শ্রীকৃষ্ণের পপৌত শ্রী ব্রজনাভ। ধারণা করা হয় প্রায় 5000 বছর আগে এখানে মন্দির স্থাপন করেন তিনি। পরবর্তীতে 800 সালে গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় চন্দ্রগুপ্ত একটি সুবিশাল মন্দির তৈরি করেন। বলা হয় এই মন্দিরের সৌন্দর্য কোনো হাতে আঁকা ছবি বা লিখিত বর্ণনার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। মন্দিরটি গজনীর সুলতান মামুদ 1017 সালে ধ্বংস করেন। পাথরে খোদিত লিপি থেকে জানা যায় তৃতীয়বারের মতো এই মন্দিরটি পুনরায় তৈরি করেন যাজ্জা বিক্রম সম্ভাত 1207 সালে রাজা বিজয়পাল দেবের শাসন আমলে। এইভাবে ক্রমাগত ভাঙা গোড়ার পদ্ধতি চলতে চলতে বর্তমান মন্দিরটি তৈরি করা হয় 1965 সালে প্রায় 15 মিলিয়ন টাকা ব্যয় করে। 1815 সালে এই স্থানটি ছিল ব্রিটিশ অধিভুক্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি নিলাম আয়োজন করেন। নিলাম থেকে কাশীর রাজা পান্তিমল এই স্থানটি কিনে নেন। তার ইচ্ছা ছিল সুবিশাল মন্দির করার, কিন্তু স্থানীয় মুসলিমদের সাথে বিবাদে জড়িয়ে পড়ার কারণবশত তিনি তা করে যেতে পারেননি। বিবাদ আদালত পর্যন্ত গড়ায় এবং আদালত কাশীর রাজার পক্ষেই রায় দেন। 1944 সালে মদন মোহন মালব্য রাজার উত্তরাধিকারীর কাছ থেকে মাত্র 13,000 টাকার বিনিময়ে এ স্থানটি কিনে নেন। রাজপরিবার এই টাকাটি নিয়েছিলেন শুধুমাত্র আদালতের খরচের জন্য। মালব্যজি মন্দিরের শুরু দেখে যেতে পারেননি। তিনি 1951 সালে একটি ট্রাস্ট তৈরি করেছিলেন এবং তার মৃত্যুর পর বিড়লা কোম্পানি এবং ডালমিয়া গ্রুপের সহযোগিতায় নতুন মন্দির তৈরি হয়।
মন্দিরের পাশেই নির্মাণ করা হয় একটি ছোট্ট ঘর, যার আদল অনেকটাই সেই জেল কুঠুরির মতো যেখানে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। 1982 সালে এই প্রতীকী জেল গৃহের নির্মাণ কাজ শেষ হয়। এখানে খুব ধুমধাম করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। এছাড়াও এখানে রাধাষ্টমী, দোল এবং দীপাবলি খুব ধুমধামের সাথে পালন করা হয়। এখানেও লক্ষাধিক ট্যুরিস্ট কিন্তু প্রতি বছর আসেন। এরপরে বলবো বিশ্রামঘাট সম্পর্কে। বিশ্রামঘাট আরও এক প্রধান দর্শনীয় স্থান মথুরার। কথিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ ও তার দাদা বলরাম মথুরায় অত্যাচারী রাজা কংসকে বধ করার পর এই ঘাটে এসে বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে স্নান করেছিলেন। এবং এখানে আছে প্রাচীন যমুনা দেবীর মন্দির। এই বিশ্রামঘাটের স্থাপত্য শৈলীও কিন্তু দেখার মতো। গোটা ঘাটটাই মার্বেল পাথরের কাজ করা। বিশ্রামঘাটের একদিকে 12টি ঘাট আর অন্যদিকে 11টি ঘাট আছে। প্রতিদিন সকাল 6:30 থেকে 7টা এবং সন্ধে 7টায় আরতি হয় এখানে, যা কিন্তু দেখার মতো। এবং এখান থেকেই নৌকায় করে যমুনা বিহার করতে করতে বাকি ঘাটগুলি দর্শন এবং ঘাট সংলগ্ন মন্দিরগুলি দর্শন করা যায়। এখানে নৌকায় করে ঘোরার খরচ মোটামুটি জনপ্রতি 150 থেকে 200 টাকা। এরপর বলবো মথুরার আরও একটি দর্শনীয় স্থান কংস কিলা সম্পর্কে বা কংসের দুর্গ সম্পর্কে। কথিত আছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে তখনকার মথুরার রাজা কংস এই দুর্গ নির্মাণ করেন। কংস ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মামা। এটি যমুনা নদীর উত্তর তীরে অবস্থিত। ভারতবর্ষের ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়, এই দুর্গটি কমপক্ষে 12 থেকে 15 বার ধ্বংস এবং পুনর্নির্মাণ করা হয়েছিল। দুর্গটি শেষবারের মতো নির্মাণ করেছিলেন 16 শতকে আম্বরের রাজা মানসিংহ। এই দুর্গের ধ্বংসাবশেষে হিন্দু ও মুঘল স্থাপত্য শৈলীর সংমিশ্রণ রয়েছে। মহারাজা জয়সিংহ দ্বিতীয় এর ক্যাম্পাসে একটি মান মন্দির বা যন্তর মন্তর তৈরি করেন, কিন্তু সেটি এখন ভগ্নপ্রায়। এবারে বলবো এখানকার আরও একটি দর্শনীয় স্থান গীতা মন্দির বা মদনমোহন মন্দির সম্পর্কে। এই মন্দিরটি মথুরার সবথেকে আকর্ষণীয় মন্দির। এই মন্দিরের বিভিন্ন থামে খোদিত রয়েছে ভগবদ্ গীতার 700 শ্লোক, আর রয়েছে দেওয়ালে দেওয়ালে পৌরাণিক সমস্ত চরিত্রগুলির ছবি। মথুরা ঘুরতে আসলে আপনাদের অবশ্যই একবারের জন্য হলেও আসতে হবে এই মন্দিরে। এই সমস্ত জায়গাগুলি এবং সমগ্র মথুরা ও বৃন্দাবন ঘুরে দেখার সম্পূর্ণ ট্যুর প্ল্যানিংয়ের ভিডিও অলরেডি চ্যানেলে আছে এবং আপনাদের ভালোবাসায় সেটা প্রায় 1.5 লক্ষ ভিউয়ের কাছাকাছি পৌঁছে গেছে। ওই ভিডিওর লিঙ্ক আমি আই বাটন, ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম, দেখে নিন। ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। আর মথুরা এবং বৃন্দাবনের আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান কিন্তু রয়ে গেছে, যার সম্পর্কে ডিটেলসে কিন্তু পরে আরও ভিডিও নিয়ে আসব। যদি কোনো জায়গা সম্পর্কে ডিটেলসে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর এই ধরনের ট্যুর রিলেটেড ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিন আর অলেতে সেট করে দিন। তো আজকে এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।